আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিওটা হাতে নিয়ে করতেছি, আমি ওই গিম্বলটা ব্যবহার করি নি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইছে ওয়ার্ক পারমিট। ভিয়েতনামের অনেক বাইরা আছে, এরা বলে যে ভাই আমি ভিসা পাইছি। তো এরা বলতেছে যে ভিসা পাইছি, কোম্পানির কাগজ দিছে, এই দিছে। তো এরা আমার 8-10 জন অনেক আগে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমি জিনিসটা বিষয়টা মূল্যায়ন করি নাই। তো এখন আমি ওই যে হুন্ডাই নিয়ে একটা ভিডিও করছিলাম, আমি মানুষের ডিরেক্টলি বলে দিছি যে এগুলো বুয়া, বিশ্বাস করে না। তারপরেও সবাই আমার জিজ্ঞাসা করে যে ভাই এটা একটু জানান। তো এখন সবাই যখন আমার হুন্ডাই হুন্ডাই জিজ্ঞাসা করে, তখন কেউ আমার বলে না যে হুন্ডাই শিপিং ভিয়েতনাম। এখন আমার কাছে কথা হয়েছে কোনটা, কথা হয়েছে হুন্ডাই হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড। হ্যাঁ, এই নামটা দ্বিতীয় কেউ আর ডুপ্লিকেট করতে পারবো না। এখন এই নামের মধ্যে যদি একটু টাইমবামে কিছু লাগায় দেয়, যেমন হুন্ডাই আমিন ভিয়েতনাম অথবা হুন্ডাই কুদ্দুস ভিয়েতনাম, ওইটা ঠিক আছে, কিন্তু ডিরেক্টলি হুন্ডাই নামে হয় না। তো এখন আপনারা যখন হুন্ডাই হুন্ডাই করে চেক করে পারেন, তা আপনারা একটাবার দেখেন না যে পুরো কোম্পানির নাম কি। আর কোম্পানির নাম হইলেই যে আপনার কাজ হইবে, আপনি কোম্পানির মালিক লোক আলাপ করছেন ভিয়েতনামে, যদি কোনো কোম্পানি থাকে এটা গুগলে সার্চ দিলে পুরো ডিটেলস আইসা পরে আপনি মালিকের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। আচ্ছা যাও, তো এখন আমার মূল উদ্দেশ্য যেটা ভিডিও করার, যে এই যে যারা বলতেছে যে ভাই আমার ভিসা হইছে হইছে, তাদেরকে তো আর আমি তো আর বোঝানোর মতো ক্ষমতা নাই। আমি প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখা দিব যে জায়গায় আসলে 2 নম্বর এটা কী করতেছে। আচ্ছা, তো প্রথমত আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, যেমন অনেক নতুন নতুন, যেমন এই হুন্ডাই এক সময় খুব বুস্ট করছিল, এখন এটা চলে গেছে, এখন নতুন নতুন কোম্পানি নিয়ে এরা বাইর করতেছে। তো এখন আমার কথা হয়েছে বাংলাদেশে যারা আছেন, যে যারা বাইরে আসতে চান ভিয়েতনামে অথবা আসতে চান বাইরে কাজ করতে চান, আমি একটু বলি শুনেন। যেমন আমি ভিয়েতনামে থাকিবে, আমার নিজের এই ওয়ার্ক পারমিট নেই, আপনাদের একটু বুঝতে হইব ভিয়েতনামে এখনও কারো ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের ওইভাবে হয় না। হয় কাদের, যারা বড় বড় গার্মেন্টস, যেমন কোরিয়ান গার্মেন্টস ফ্যাক্টরি আছে, জেনারেল ম্যানেজার আপনার বুঝতে হইব, এটা কিন্তু সুপারভাইজার অথবা হেল্পার টেলপার এগুলো না, বড় বড় যেই পজিশনগুলো আছে, যে কাজটা অন্য কেউ করতে পারে না, শুধু এদেরকে হায়ার করে আপনার এই কাজের জন্য নেওয়া হয়। কিন্তু নর্মালি যেমন ওই যে টুকটাক লেবার টেবার আবি যাবি, এগুলোতে আসলে ওয়ার্ক পারমিট হয় না, এটা আপনার বুঝতে হইব। এখন আপনার যতই ভিসা দেওয়া কার্ড যাই করুক, এগুলো একটু জিনিসটা একটু মাথায় রাখবেন, আপাতত ভিয়েতনামে ওয়ার্ক পারমিটগুলো হয় নাই। এটা বলার কারণ কি, কারণ আমি নিজেই এই পর্যন্ত দেখি নাই, আমার নিজেরই ওয়ার্ক পারমিট নাই। এখন আমি যেরকম ভিডিওগুলো বানাই, যে মানুষের সচেতন করার জন্য যে ভিডিওগুলো বানাই, অনেকে আসে না যে আমার ভিডিও দেখে ভিয়েতনামে আসছে, ওয়ার্ক পারমিট আসছে, এই সে কাজ টাজ করতেছে। এও তো একটা আমার ফোন দিয়ে বলতে পারতো যে ভাই আপনি এইসব ফলস ভিডিও বানান কী কারণে, আমি কীভাবে আসলাম, দেখেন এগুলো কিন্তু হইতেছে না। আবার একটা ব্যাপার হয়েছে, ভিয়েতনামে কিন্তু আমি একা না, আরও বাংলাদেশি আছে, আপনার 10-15 হাজার এরকম হইতে পারে, আমার সঠিক জানা নাই। তো আপনি দেখেন খেয়াল করে, এরাও কিন্তু কোনো ভিডিও বানাইতেছে না, কী কারণে ভাই, এদের ভিডিও বানানোর মতো মুখ নাই। একটা লোক যখন একটা যেই কাজটার জন্য আসছে ওই কাজটা যদি করে, যে ভিসাতে আসছে ওটা যদি করে, এ মনের খুশিতে ভিডিও দুই একটা বানাইব, কিন্তু এরা যেই পরিস্থিতিতে আসে অথবা যেই পরিস্থিতিতে আসছে, এদের তো আসলে ভিডিও বানানোর কোনো কারণ নাই। তাহলে আপনি দেখেন অন্যান্য দেশের, আমরা ইউরোপের ভিডিও দেখি, আমেরিকার ভিডিও দেখি, ভিয়েতনামের কিন্তু ভিডিও পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, তো এখন যেই সবাই আমার, এখনও যে হুন্ডাই তো চলেই গেলো, হুন্ডাই শিপিং ভিয়েতনাম, মনে রাখবেন যে কোনো কোম্পানিতে আলাপ করার আগে পুরো নাম দিবেন, গুগলে সার্চ দিবেন, পুরো ডিটেলস আইসা পড়ব, কোম্পানির নাম্বারটা আসবো, নাম্বারে যোগাযোগ করবেন, অথবা অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে অ্যাম্বাসিতে যাইবেন, গুলশান 1-2 মাঝখানে ওই আগ্রার অপোজিটে ভিয়েতনাম অ্যাম্বাসি আছে বাংলাদেশে, ওই জায়গায় আপনি যে অ্যাপ্রুভাল লেটার 2 নম্বরে হলে কিন্তু পুলিশের ধরায় দিবে, এটা খেয়াল রাখেন। আচ্ছা, তো এখন আমরা 2 নম্বর ভিসা চিনবো কেমনে, আবার অরিজিনাল চিনবো কীভাবে। তো এখন আমার কথা হচ্ছে ভাই, যেহেতু ওয়ার্ক পারমিটগুলো হয় না, যারা আপনারে বলে যে টাকা ছাড়া আপনারে ভিসা করে দিব, বা যে ভিসা হইলে আপনি টাকা দিয়েন, এগুলো বুঝতে হবে এগুলো ভুয়া। হ্যাঁ, বাংলাদেশে ঢাকা শহরে আপনি 1 গ্লাস ফিল্টার পানি মাগনা খাওয়ায় না, তো আপনার মাগনা ভিসা কীভাবে করে দিব। তো প্রথমত হইছে যে ফলগুলো করে, এখন এই ফলগুলো আবার আমাদের যে ভদ্রভাই আছে না, যে দালাল ভাইরা আছে না, এরা আবার দেখে আবার শুধরা নিব। ভাই মনে রাখেন, কিন্তু আমি আজকে যে জিনিসগুলো আপনার প্রমাণ সহ দেখা দিব, এটা কিন্তু আবার এরা করবো কি, ট্রিক করবো, এটার আবার সমাধান করে কিন্তু আবার আপনাদের সাথে যোগাযোগ করব। ভিয়েতনামে যদি ওয়ার্ক পারমিট হয় অথবা আমার নিজের চোখে যদি দেখি কারো ওয়ার্ক পারমিট হয়েছে, আমি আপনাদের জানাবো, ঠিক আছে? আমি নিজে একটা ভিডিও করে আপনাদের বলে দিব যে ভাইয়া এই যে ওয়ার্ক পারমিটের লোকগুলো এখন নিতেছে, আপনারা সবাই আসেন, ঠিক আছে? যেহেতু এগুলো হয় না, ওই আপনাদের আই এরকম আছে, আপনাদের টাকা নিয়ে অমেরা দিতে পারে, অথবা এরকম আছে যে আপনাদের ট্যুরিস্ট আইন না, আপনাদের একটা এই জায়গায় একটা বিপদে ফেলাই দিতে পারে। এখন ট্যুরিস্ট আপনারা আসবেন, আইসা যদি রাস্তায় বাচ্চা এই যেটা মন চাই আমি এই কাজগুলোই করবো, এই কাজগুলো যদি আপনারা করতে পারতেন, তাতেও আমার কোনো দুঃখ আসলো না। আমি সবাইকে ডিরেক্টলি বলি, আপনারা যদি ট্যুরিস্ট আসতে চান, অবৈধ থাকতে চান, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কাজটা তো অ্যাভেলেবেল না।
আপনি যদি কাজটা অ্যাভেলেবেল পাইতেন তাইলে সমস্যা ছিল না, সব বাংলাদেশি এই জায়গায় আইসা পড়েন, আমার আমার কাছে খুবই ভালো লাগবো। তো এখন এরা করছে কি, প্রথমত হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এটা হচ্ছে ভুয়া, যেটা বাংলাদেশি কারো ক্ষমতা নাই এটা ধরতে পারবো। কী কারণে পারবো না, এরা অ্যাড্রেসটা দিছে এরকম, যেমন আমি বাংলাদেশে যদি কারোর একটা অ্যাড্রেস দেই, অ্যাড্রেসটা দিয়েছে এইভাবে, যাত্রাবাড়ি ঢাকা বাংলাদেশ, হ্যাঁ এটা একটা মিলে, যাত্রাবাড়ি এরিয়া, ঢাকা হয়েছে জেলা, বাংলাদেশ হয়েছে দেশ। আচ্ছা, তো ওরা আবার কোম্পানির মধ্যে যদি এরকম অ্যাড্রেস থাকে, তাই বাস্তবতা কী, ওরা অ্যাড্রেসটা দিছে এরকম, যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ। তখন নারায়ণগঞ্জ আর ঢাকা কি এক হইল? তো এটার একটা আমি প্রমাণ দেখাইতেছি, একটু খেয়াল করে দেখেন, এই যে দাইল বিনডুং, আবার বিনডুং হোচিমিন, বিনডুং হয়েছে একটা প্রভিন্স, হ্যাঁ হোচিমিনের শেষে যেই লাস্ট বর্ডার নারায়ণগঞ্জের মতো একটা প্রভিন্স, তাহলে এটা কিন্তু এর কোম্পানির নাম, এই কোম্পানির পুরো অ্যাড্রেস খেয়াল করে দেখেন, এটা কিন্তু কোম্পানির পুরো অ্যাড্রেস। তো এখন আমার প্রশ্ন হয়েছে, কোম্পানির পুরো অ্যাড্রেস তো এই নারায়ণগঞ্জ আর ঢাকা মিলে তো হওয়ার কথা না। আরেকটা ব্যাপার মনে রাখবেন, যেমন বাংলাদেশে বাটা কোম্পানি আছে, এখন বাটা কোম্পানির মালিকে তো এটা রেজিস্ট্রেশন করছে, এখন আমি যদি বলি যে বাটা কোম্পানিতে লোক নিব, নিয়ে যদি আমি এটা পাবলিশ করি, আপনি তো সার্চ দা দেখলেন বাটা কোম্পানি ঠিক আছে, কিন্তু মালিক তো এই ব্যাপারটা জানে না। হ্যাঁ, এখন আজকে আমার যে একটা ইংলিশ সেন্টার আছে, এই কোম্পানি আপনি গুগলে সার্চ দেন, আইসা পড়বো রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সহ সব আইসা পড়বো। এখন আরেকজন যদি এটা ব্যবহার করে, আপনারা তো এটা বুঝবেন না, এই কারণে আপনাদের এই জিনিসটা একটু সতর্ক থাকা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির যে দুই নম্বর, এটা আমি আপনাদেরকে দেখাইলাম, আর অনেকগুলো আছে এরা করে কি, জেনুইন কোম্পানির নামই ব্যবহার করে, কারণ ওই কোম্পানি কখনোই ভাই বাংলাদেশের কে এটা পোস্ট করছে বা যে কে এটা বুস্ট করছে এটা ওইটা দেখবো না। আর দুই নম্বর হচ্ছে ভিসার যে ব্যাপারটা, যে ভিসাটা যে নকল, এটা প্রমাণ কিভাবে। এখন আমি একটু বললেন এই পরে আবার ইউটিউব বুঝে দেখেন না, দুষ্ট ভাইরা আবার ওই যে রিপোর্ট করে দেয়। আচ্ছা যাক, তো ভিসার ব্যাপারটা এরা করে কি, খুব কঠিনভাবে এটা ফটোশপে এডিট করে, এডিট করার পরে এটা আপনারা পাঠায়। তো এখন আপনি, আপনারা যদি কোনো দেশে না যায় থাকেন, আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে, আপনি সবাইকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোর ভিসাটা দেখ, দেখে দেখতে ওই জায়গায় দুই দেশের ভাষা আছে নাকি, যেরকম আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট আছে, বাংলাদেশের পাসপোর্ট আপনি দেখবেন বাংলাও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, বাংলাতে দেখবেন নাম লেখা, ইংরেজিতে আবার নেম লেখা। তো এটা কারণ কি, কারণ আমি এটা নিয়ে বইরা অনেক দেশে যাইতে পারি, ওরা তো বাংলা বুঝবো না, ওদের তো ইংরেজি দেখে বুঝতে বলতে। এখন আমার একটা দেশ যদি ভিসা দেয়, তো এই জায়গায় যদি ইংরেজিতে যদি জিনিসটা না লেখে, আমি তো বুঝতে পারতেছি না, এই জায়গায় মাস্ট বি ইংলিশ, ইংরেজি থাকবো। তো অন্য সব দেশের খবর তো আর আমি জানি না, ভিয়েতনামে আপনার ট্যুরিস্ট ভিসা হোক আর যেটাই হোক, এটা ইংরেজি এটা আপনার থাকবই, ভিয়েতনামের ভাষার পাশাপাশি ওটা ইংরেজিতে ট্রান্সলেট করা থাকে। তো এরা করছে কি, এরা ওই উপরের যেই নাম টাম আছে এটা ফটোশপ দিয়ে কাইটটা বসাইছে, ভিয়েতনামের লোগোটা কাইটটা বসাইছে। এখন মেইন যে ফ্যাক্ট, মেইন ফ্যাক্ট হয়েছে এখন বানানে ভুল আছে, কথাটা বুঝছেন, দেশের নাম এই বানানে ভুল করে ফেলাইছে, বানানটা ভুল করছে কিরকম। এখন আমরা করি কি, যেমন বাংলাদেশ লেখি, হ্যাঁ এখন আমরা বাংলাতেই যদি বাংলাদেশ লেখি তাহলে তো একটা মানুষ বিশ্বাস করবো। এখন ওই বাংলা দয়েকার জায়গাতে যদি আমি ইংলিশে ডি বসাই দিই, এটা কি কেউ বিশ্বাস করবো? একটা বাংলাদেশি দেখলি তো কয়ে যাবো কিরে ভাই বাংলাতে লেখাটা নি, ডিটা ইংলিশে বসাইছে কি কারণে। তো এরা আসলে এই কাজটা করছে ভিয়েতনাম লেখার বেলায়, যেটা একমাত্র বাংলাদেশিকে পক্ষেই সম্ভব। এক ভিয়েতনামিজ, যেমন আমরা বাংলা লিখতে পারি, একটা ভিয়েতনামিজ তো বাংলা লিখতে পারবো না, তো ও এটার ভুল ধরতে পারবো না। হ্যাঁ, তো একটা বাংলাদেশি এটার ভুল ধরতে পারবো না, কিন্তু একটা ভিয়েতনামিজ ঠিকই এটার ভুল ধরে ফেলায়। এই যে দেখেন, এই জায়গায় আপনার দেখেন কীভাবে ওরা লেখছে, হ্যাঁ এই যে দেখেন ভিয়েতনাম, এই যে এই, আপনারা এই জিনিসটা খেয়াল করেন, আমি মাউস দিয়ে দেখাই, এই ইটা খেয়াল করেন, আপনি গুগলে সার্চ দেন, একবারে যত জায়গা আছে সব জায়গায় সার্চ দেন, আপনি এই অক্ষর ভিয়েতনাম ভাষাতে পাইবেন না। আরেকটা জিনিস দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমি কপি করতে পারতেছি, তার মানে এটা ওরা বাংলাদেশে হাতে লেখছে, কিন্তু এই জায়গায় আপনি ভিয়েতনাম লেখাটা খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করছেন, এই জায়গার লেখাটা এটার সাথে মিলে না, ভালো করে দেখেন, এটার সাথে কিন্তু ওই ভিয়েতনামের লেখাটা মিলে না। কিন্তু এটা দেখেন আমি কিছুই করতে পারতাছি না, এটা হচ্ছে আপনার একটা পিকচার কাট করছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এটার ফন্টের যে রেজুলেশনগুলো আছে, সাইড দা যে সরায় গেছে রেজুলেশন, এটা বোঝা যায়, কিন্তু এগুলো আবার দেখেন পুরো চকচকা ক্লিয়ার, আমি যতই ক্যামেরা কাছে নিয়ে দেখছেন চকচকা ক্লিয়ার, এগুলো হচ্ছে হাতে ওই যে আপনার টাইপিং করে লেখা। তো এই জায়গার ভিয়েতনামে ভুল আছে, এই জায়গার ভিয়েতনামে দেখছেন তার মানে হাতে বানাইছে। আরেকটা ব্যাপার হয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে ওদের যেই ওই গভর্নমেন্টের মানে যেই লোগো আছে, এই লোগোটা এই জায়গায় এই লেখাটা থাকার কথা মাঝখানে এটা বসায় দিছে একটা সাইডে, তার মানে কারণ এটা তো বাংলাদেশি করছে, বাংলাদেশি তো আর অরিজিনাল ফন্টগুলো পাইতেছে না। আর আরও ব্যাপারটা আছে, আপনি ভালো করে খেয়াল করে দেখেন পুরাটা ভিয়েতনামের ভাষাতে, খেয়াল করছেন পুরাটা ভিয়েতনামের ভাষাতে, শুধু লাস্ট একটু এই লাইনটা ইংলিশ, হ্যাঁ ইংরেজিতে লেখা। তো জিনিসটা খেয়াল করেন যে কীভাবে দুই নম্বর এটা করে, এই জায়গায় আবার লেখা আছে ইলেকট্রনিক ভিসা। তো কি হয়েছেন,
আপনার ইলেকট্রনিক ভিসাটা হচ্ছে ই ভিসা বলে, ই ভিসাটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, সহজ একটা সিম্পল একটা ব্যাপার। ই ভিসাটা আপনার কখনোই ওয়ার্ক পারমিট হইতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে এরা আবার যেই ফরম্যাটটা ব্যবহার করছে দেখেন, এই ফরম্যাটটা হচ্ছে চার থেকে করোনার আগের ফরম্যাট। হ্যাঁ, যেরকম ওরা প্রথমে যখন অ্যাপ্রুভাল, যে আমি তো 8-10 বছর 12 বছরের মতোই বাসা যাওয়া করি, প্রথমে ওরা যখন অ্যাপ্রুভালের একটা ফরম্যাট দিত, এটা তো হচ্ছে যে রাবার স্ট্যাম্প দা সিল মারতো। এখন ওটা থেকে আবার লেটেস্ট যেটা গেছে, তখন ওরা বার কোড ব্যবহার করতো। বার কোডের পরে ওরা আরেকটু লেটেস্ট টেকনোলজিতে গেছে, ওরা গেছে হচ্ছে কিউআর কোড ব্যবহার করে। তারপরে এখন বর্তমানে যেটা ব্যবহার করতেছে, এটা হচ্ছে টোকেন ব্যবহার করে। আমাদের কোম্পানি আছে, আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু এই জায়গায় যে ফরম্যাটটা ব্যবহার করছে, এটা হচ্ছে করোনার অনেক আগের ফরম্যাট। এরা বার কোড ব্যবহার করছে, এই ব্যবহার করছে, দেখছেন। আবার একটা চালাকি করে কি, এই জায়গায় কিন্তু একা আপনি না, আরও লোকের নাম টাম দিয়ে এই যে বড়াই দিছে ভাই, এরাও যেতেছে, ঠিক আছে। তো এই হইছে আপনার ব্যাপার। এরা আসলো আপনার ভুয়া ফটোশপে বানা ব্যবহার করে বলে যে আপনার ভিসা হয়েছে। এখন ভিসা হয়ে গেছে, আপনি টাকা দিবেন, এই জিনিসটা তো আপনি চেক করতে পারতেছেন না। আর আরেকটা জিনিস হয়েছে, ভিয়েতনামের ব্যাপারে মানুষ এত চিট করতে পারে কী কারণে? আসলে ভিয়েতনামে আপনি ট্যুরিস্ট ভিসাতে আসেন, বিজনেস ভিসা আসেন, এটা আসলে উল্লেখ থাকে না। আপনি যখন আপনি স্টিকারটা নেবেন, স্টিকারে DL অথবা DN এরকম একটা শর্ট কোড দেওয়া থাকে, ওই জায়গায় ট্যুরিস্ট অথবা বিজনেস এটা ডিরেক্টলি লেখা থাকে না। অ্যাপ্রুভাল লেটারে যখন কোম্পানি স্পন্সর করে, যদি কোম্পানি জিনিসটা উল্লেখ করে দেয়, তখন ওরা লেখা দেয় যে ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসায় আসার জন্য অ্যাপ্রুভ করা হইল। আর যদি কোম্পানি এটা উল্লেখ না করে, তাহলে শুধু ভিজিট লেখা থাকে। একটু খেয়াল করে দেখেন কথাগুলো। হ্যাঁ, তো এখন যেহেতু এটার মধ্যে উল্লেখ করা থাকে না, তো ওই যে আমাদের দুষ্টু ভাই যারা আছে, যারা ওই যে বাঙালি করে বাঙালি হয়ে কোপ মারে, তাদের জন্য একটু সুবিধা হয়। ওই ওয়ার্ক পারমিট বলে বলে চালায় দেয়। আর আরেকটা ব্যাপার হয়েছে, এরা যদি আপনাদেরকে যদি আইনা কাজ দিত, আর যদি ক্লিয়ারলি বলে দিত যে ভাই ট্যুরিস্ট ভিসায় আসেন, অবৈধ থাকেন, কাজ করেন, কোনো সমস্যা নাই, তাহলে ভাই আমার এই ভিডিওগুলো বানানোর দরকার নাই, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদের বোঝা লাগবো, 3 থেকে 4 জন অথবা 5 জন মাসে মাসে কাজ খুঁজা দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। এখন আপনার 100-200 জন তো কাজ দেয়। যেমন আমার কাছে তো অনেক বাংলাদেশি আসে, আসে আমার বলে যে ভাই আমি, আমার তো দালাল নিয়ে আসছে ওয়ার্ক পারমিটের কথা বলে। কয়েকদিন আগে দুজনও আছে আমার হোয়াটসঅ্যাপে পুরো ফুল অফ কনভারসেশন আছে। তো অনেকজনে আমার বলছে যে ভাই আমার আইনা তো আজকে এই বিপদে ফেলা দিছে, এখন কী করবো। তা আমি পরে দুজনের কাজ নিয়ে দিছি, কথাটা বুঝেন। এই আরেকদিন আরেকটা ছেলে আসছিল, তো এরকম 2-3 জন আপনার 5 জন মাসে কাজ অবৈধ দেওয়া যায়। কিন্তু আপনি জিনিসটা খেয়াল করেন, আপনি আপনি এই জায়গায় আসছেন ওয়ার্ক পারমিটে, আসার পরে বিপদে পড়ছেন, যে আপনার আনছে এ তো আপনার ফালাই দিছে, এর লোকের সাথে আপনার কোনো যোগাযোগই হইতেছে না। হ্যাঁ, তারপরও যে আমি বাঙালি হিসাবে যে একটা বাঙালির যে উপকার করতেছি, এটাই তো অনেক বেশি। তা এখন একটা পুরুষ যখন এই জায়গায় আসে, বৈধ হোক আর অবৈধ হোক, এখন আইসা পড়ছে, এখন তার তার ফিরে যাওয়ার মতো কোনো ওয়ে নেই, একটা কাজ করার মতো ছাড়া কোনো ওয়ে নেই। তা এখন আপনার যদি বাঙালি যদি অনেক থাকে, বা যে পুরান যারা আছে, বা এরকম লিঙ্ক থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখন যেটা জিনিসটা আমি ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ভিয়েতনামে আসতে চান, এটা আপনাদের নলেজ একটা রাখতে হইব। আমি ট্যুরিস্টে যাবো, আমার ওয়ার্ক পারমিট বলুক আর যেটাই বলুক, আমার মাথায় এটা রাখতে হইব যে ও কী বলছে আর আমার সাথে কী হইতাছে, এটার কোনো মিল নাই। তো আপনি ট্যুরিস্টে আইসা যদি আপনি অবৈধ থাকা যদি আপনি কাজ করেন, আপনি 50,000-60,000 টাকা আল্লাহর রহমতে ইনকাম করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এটার মানে এমন না যে এই 100 জন টাইনা নিয়ে আইসা লাগায় দেন, এই করেন এই করেন, এই কারণে এগুলো তো কাজ দেওয়ার মতো জায়গা নাই। কা 4-5 জনের একটা ব্যবস্থা মাসে মাসে করা যায় আর কি, এর বেশি করা যায় না। তো এরকম হইলে একটা জিনিস দেখেন আপনারা, যে এরকম হইলে কোনো কমপ্লেনই নেই, ঠিক আছে। আমি আসছি প্লেন চালামো এই কথা কইয়া, এখন আমার আইনা লাগাই দিছে হয়েছে কাঠমিস্ত্রিতে, তার মনে দুঃখ নেই, আমি তো টাকা তো ঠিকই পাইতাছি। আর ভিয়েতনামের মতো দেশে 50,000-60,000 টাকা মাসে ইনকাম করা আমার কাছে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অনেক ভালো মনে হয়েছে। তো এরকম যদি হয়, আপনারা যদি এরকম হয়, তো ওই দালালের পাল্লায় না পড়া আপনারা ডিরেক্টলি একটা ডিসাইড করেন, আমার সাথে আলাপ করেন। একটা ব্যাপার যেটা, আপনারা ভিয়েতনামে কোনো বাংলাদেশিদের সাথে এই কাজের ব্যাপারটা, বিশেষ করে কাজের ব্যাপারটা কনফার্ম না হইয়া, ওই যে আইসা আমি খুঁজবো এইভাবে কেউ আইসেন না, ঠিক আছে। আপনারা যখন এই জায়গায় আসার পরে কাজ খুঁজবেন, আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাকি জানি না, আপনারা আরও 2-1 জন বাংলাদেশিগুলো আলাপ করে দেখতে পারেন। এটা খুব একটা টাফ ব্যাপার, কারণ আমি নিজে বাংলাদেশি হয়ে, যদি আমি একটা বাংলাদেশির লোকে খুঁজতে যাই, কথা কইতে যাই, আমার 100-150 কিলোমিটার দূরে, তাও আবার এরা কই থেকে আমি এগুলো বলতে পারি না।
তার মানে এই জায়গায় আসলো কি বাংলাদেশের অত বড় একটা গ্যাং এই জায়গায় এখনো পয়দা হয় নাই, মানে আপনার 5,000-10,000 যদি বাংলাদেশে থাকে এক একজন এক এক জায়গায় সরাই সিটে আছে, তা আমি তো আর সবাই খোঁজ করে বের করতে পারবো না, অথবা সবাই তো আমার খোঁজ করে বের করতে পারবো না, তো ওই কারণে ওই হেল্প নেওয়ার চান্সটা কিন্তু খুবই কম, মানে এটা নাই বললেই চলে। আর যারা মানে পরিচিত যারা আছে এদের সাথে কনফার্ম হবেন ভাই তুই আমার কাজটা দিতে পারবি নাকি, কারণ ওই যে আপনি যে খুঁজা খুঁজা কাজ নেবেন এই ব্যবস্থা এই জায়গায় এখনো তৈরি হয় নাই, তো ওই কারণে আপনারা আসার আগে 10 বার চিন্তা করবেন। আর যদি ওয়ার্ক পারমিট এখন আর যায় না, আমি বলছি যে আমি নিজেটা দেখি নাই, আমি কারোর ওটা সাজেস্ট করি না, যদি ভিয়েতনামে 2-1 জন ওয়ার্ক পারমিটে আসে আমি সুন্দর করে একটা ভিডিও বানায় সবাই জানায় দেবো যে আমি একটা লোকের ওয়ার্ক পারমিটে দেখছি আপনারা এখন আসেন, ঠিক আছে। আর তারপরে আপনাদের ওই যে আছে না দুষ্ট ভাইরা যদি ওই যে ভিসা মিসার কপি টপি দেয় এটা আপনারা ডিরেক্টলি অ্যাম্বাসিতে যান, অ্যাম্বাসি যায় চেক করেন, ঠিক আছে। আমার কাছে পাঠানোর দরকার নেই, আমি চেক করতে পারি না, আমার আমাকে বিরক্ত করে না এইসব ব্যাপার নিয়ে। আর যেই ব্যাপারটা হয়েছে যে এই এগুলা ওয়ার্ক পারমিট তারপরে এই আগডুম বাগডুম এগুলো বিশ্বাস করেন না, সোজা হিসাব স্ট্রেট একটা কথা, ট্যুরিস্ট অবৈধ থাকেন কাজ করেন বা শেষ, এরপরে আর এগুলোতে এগুলো হিসেবে যান না, তাহলে কি হলো আপনি টাকাও ধরা খেলেন না, আইসা একটা বিপদে পড়লেন না, আবার আপনি এই জায়গায় আরামে থাকতে পারলেন। আর ভিয়েতনামে আপনার হোচিমিনের সাইডে আপনার অবৈধ থাকলে পুলিশি কোনো ঝামেলা টামেলা হয় না, এগুলো নিয়ে খুব আরামেই থাকতে পারবেন। তো যাই হোক, সৎ লোকের পরামর্শ শুনেন, অসৎ লোকের পিছনে পড়েন না, সোজা হিসাব হইছে ওয়ার্ক পারমিটের বিশ্বাসের মধ্যে আর যায়নি না, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আসসালামু আলাইকুম।